ছবি তুলতে প্রায় সবাই পছন্দ করে, অনেকের ক্ষেত্রে ছবি তোলা রীতিমতো শখ। আর ছবি তুলেই ক্ষান্ত হয় না মানুষ, এগুলো আবার প্রকাশ করা হয় নানা সোশ্যাল প্ল্যাটফর্মে লোকে দেখবে বলে। এখন তো এই লোকদের দেখানো একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই ট্রেন্ডে পিছিয়ে নেই বিশ্বের নামি দামি বরেণ্য ব্যক্তিরাও। এই যেমন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি কখনো জুডো খেলার সময় তো কখনো উদাম গায়ে ঘোড়ার পিঠে চড়ে ছবি তুলেছেন, সেগুলো আবার পোস্ট হয়েছে নানা সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলো নিয়ে হয়েছে আলোচনা সমালোচনা। এবার ছবি তুলে বিপাকে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অফিসিয়াল ফটোগ্রাফার সোজিক তার বক্সিং অনুশীলনের ছবি নিজের ইনস্টাগ্রামে আপলোড দিতেই তা ভাইরাল হয়ে যায়, শুরু হয় নেটিজেনদের জ্বালাময়ী কমেন্ট চালাচালি। শখের তোলা 80 টাকা, কিন্তু শখের প্রকার কত, বিশ্বজুড়ে শখের ধরনের শেষ নেই। ছবি তোলা বর্তমানে একটি সর্বজনীন শখ হয়ে দাঁড়িয়েছে। মানুষ ছবি তুলতে ভালোবাসে, আবার সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে কমেন্ট, লাইক ও শেয়ারের ছড়াছড়ি দেখে আনন্দ পায়। ছবি তোলা, ভিডিও বানানো আর সেগুলো ছড়িয়ে দেওয়ার এই প্রচলন আম জনতার মাঝে যেমন দেখা যায়, বিশ্বের পরিচিত মুখ ও বরেণ্য ব্যক্তিদের মাঝেও দেখা যায় এর প্রবণতা। আফটার অল তারাও মানুষ, তাদেরও শখ থাকে, ভালো লাগা থাকে, নিজস্ব একটি জগৎ থাকে। পলিটিক্যাল পার্সোনালিটির মধ্যে ছবি তোলার রেসে সবচেয়ে এগিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মাছ ধরতে পছন্দ করেন পুতিন, সেটিও বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন ছবিতে ছবিতে। জুডো খেলার মাস্টার পুতিন, এটিও এখন আর অজানা না। উদাম গায়ে ঘোড়ায় চড়ে করিয়েছেন ফটোশ্যুট, ঘোড়সাওয়ারিতেও যে দক্ষ তিনি সেটা আর বুঝতে বাকি নেই কারো। পেট্রোল, ডিজেল, কয়লা বা যে কোনো জ্বালানি না থাকলেও যে তার কিছু আসে যায় না, ছবিগুলো যেন সেটাই বলছে মুচকি হেসে। এবার ছবি ভাইরাল হলো ইমানুয়েল ম্যাক্রোর, ফ্রান্সের প্রেসিডেন্টের বক্সিং প্র্যাকটিসের ছবি দেখে সমালোচনার ঝড় তুলেছেন তার দেশের জনগণ। যদিও ছবিগুলো সরাসরি ম্যাক্রো পোস্ট করেননি, তার অফিসিয়াল ফটোগ্রাফার সোজিক ডেলা মইসোনিয়ার এগুলো তুলেছেন এবং দুটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম আইডিতে, সেখান থেকেই ছবিগুলো ভাইরাল হয়েছে। সাদা কালো ছবিগুলোতে দেখা যায় ম্যাক্রো বক্সিং গ্লাভস পরে ডান হাত পাঞ্চ করে আছেন বক্সিং ব্যাগে। দুইটি ছবিতে ভিন্ন মুখভঙ্গি দেখা যায় ম্যাক্রোর। কমেন্টকারীরা ছবিগুলোকে মস্কোর বিরুদ্ধে ম্যাক্রোর ক্রমবর্ধমান কঠোর অবস্থানের সঙ্গে তুলনা করেছেন। অনেকে এটিকে ইম্যাচিওর আচরণ বলেছেন। দ্য লিবারেশন পত্রিকায় জোনাথন বোচেট পিটারসেন ম্যাক্রোকে রকি ম্যাক্রো বলে অভিহিত করেন। তিনি লিখেন, ম্যাক্রোর এই আচরণ একটি আতঙ্ক। এই ছবিগুলো তার রাজনৈতিক অবস্থানকে শিশু সুলভ করে তুলেছে। ইউরোপ ইকোলজি লেস বার্ডস পার্লামেন্ট মেম্বার স্যান্ড্রিন রুসো এটিকে রাজনৈতিক দুর্দশা এবং প্রগতিবাদের পরাজয় আখ্যা দিয়ে লিখেছেন, রাজনৈতিক যোগাযোগ দুর্বল হয়ে পড়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।